হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আজকে আমরা সোশ্যাল স্টাডিসের পেডাগজি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকা বা সোশ্যাল সায়েন্স টিচার সমাজবিজ্ঞান হল মানব সমাজের একটি কিন্তু খুব উন্নত বিষয় তাহলে সেক্ষেত্রে মানবিক সম্পর্কের যে তাত্ত্বিক দিক সেটাই কিন্তু এই বিষয়গুলির মধ্যে তুলে ধরা হয় মাধ্যমে তুলে ধরা হয় তাহলে সেক্ষেত্রে সমাজবিজ্ঞান পাঠের যেটা মূল লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে মানবিক সম্পর্কের নতুন দিকের উপরে আলোকপাত করা তাহলে এর অন্তর্ভুক্ত যে বিষয়গুলি রয়েছে যেমন ধরো ইতিহাস ভূগোল অর্থনীতি পৌরবিদ্যা পরিবেশবিদ্যা এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বিষয় কিন্তু আবার প্রত্যেকটাই একে অপরের সঙ্গে সম্পর্কিত তাহলে সেই হিসেবে সমাজবিজ্ঞানের একজন শিক্ষক বা শিক্ষিকার অন্যতম কাজ হলো যেই সমস্ত বিষয় জ্ঞানে পারদর্শী হওয়া এবং শিক্ষার্থীদের মধ্যে প্রাকৃতিক ও মানবীয় পরিবেশ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গঠন করা এবং মানবিক সম্পর্কে সামগ্রিকতার প্রেক্ষিতে দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করা মানবীয় শিক্ষার্থীকে তো এক কথায় বলা যায় যে সমাজ বিজ্ঞান সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করাই হবে এর মূল বিষয়বস্তু এবং সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে এই প্রত্যেকটি বিষয়ের সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে ধারণা থাকতে হবে এবং সেগুলোকে স্বচ্ছভাবে শিক্ষার্থীর সামনে তুলে ধরতে হবে তাহলে সেই হিসেবেই কিন্তু আজকে সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকার কী ভূমিকা হবে তাদের মধ্যে কি যোগ্যতা থাকা উচিত তাদের কিভাবে পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কি কীভাবে কাজ করতে হবে এই সবগুলোই কিন্তু আজকে ক্লাসে আমরা দেখব তাহলে যেটা আমি পড়লাম ইন্ট্রোডাকশানে তাহলে সেটার ওপরেই যদি আমরা নজর রেখে দেখি তাহলে সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের নতুন জ্ঞান সরবরাহ সমাজ উন্নয়নের সাপেক্ষে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন সাধন সমাজবিজ্ঞান শিক্ষক শিক্ষিকার হবে প্রধান কাজ তাই তার বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণ চরমতম জ্ঞান এবং গবেষণা থাকা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয় সরি এটা থেকে হয়েছে এটা থাকা হবে কি হবে থাকা সমাজ বিজ্ঞান শিক্ষণ হলো এমন এক ধরনের নিধক্রিয়া যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর আন্ত ব্যক্তি ইন্টারপার্সোনাল নট ইন্ট্রা ইন্টার একে অপরের মধ্যে যাতে একটা সম্পর্কে উন্নতি হয় এটাই হচ্ছে এর মূল বিষয়বস্তু এছাড়া কি বিতর্কিত বিষয়গুলি আলোচনার সময় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে শিক্ষক বা শিক্ষিকাকে একাধারে শিক্ষার্থী বন্ধু দার্শনিক সহায়ক ও মধ্যস্থতাকারী হিসেবে অর্থাৎ ফ্যাসিলিটেটার মিডিয়েটেটার এবং কমিউনিকেটার হিসেবে কিন্তু ভূমিকা পালন করতে হবে তাহলে সেক্ষেত্রে সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকার কিছু ন্যূনতম যোগ্যতা থাকা দরকার কীরকম সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়সমূহ কী কী আগে আমরা দেখলাম যেমন ইতিহাস ভূগোল পৌরবিদ্যা অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যা যা বিষয়বস্তু আছে ইত্যাদি বিষয় কিন্তু শিক্ষক বা শিক্ষিকার স্নাতক অথবা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকা আবশ্যক অর্থাৎ আমি যদি আর্টসের টিচার হই আমার যদি আর্টস সাবজেক্টের ওপরে বেস না থাকে তাহলে আমি কি আর্টস পড়াতে পারবো এখন যদি আমি বলি আমি সায়েন্স পড়াবো সেটা হয়তো একটা মিনিমাম ক্লাস পর্যন্ত হয়তো ফাইভ সিক্স সেভেন ম্যাক্সিমাম এইট পর্যন্ত পড়াতে পারলাম কিন্তু ইলেভেন টুয়েলভে গিয়ে কি আর যদি আমাকে সায়েন্স পড়াতে বলা হয় আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করিনি আমি যতটা পড়েছি মাধ্যমিক লেভেল অবধি তার একটা মোটামুটি একটা ধারণা আমি শিক্ষার্থীদের দিতে পারবো কিন্তু তার ডেপথ পর্যন্ত যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাহলে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তাই কোনো সায়েন্সের টিচারকে যদি বলা হয় তিনি সমাজবিজ্ঞান এসে পড়াতে যাবেন তাহলে কিন্তু তিনি পারবেন হ্যাঁ একটা লেভেলে অবধি পারবেন কিন্তু তার ডেপথ কিন্তু কোনো সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের টিচারই পারবেন এবং তার সেক্ষেত্রে যার জন্য যখন দেখবে যে টিচারের জন্য কোনো অ্যাড বেরোয় বা কী বেরোয় সেখানে কম্বিনেশান সাবজেক্টও চাওয়া হয় অর্থাৎ যদি ধরো জিওগ্রাফি টিচার চাওয়া হয় বিশেষ করে যারা আপার প্রাইমারির জন্য যদি বিভিন্ন স্কুলে অ্যাপ্লাই করে থাকো সেখানেও দেখবে যদি সোশ্যাল স্টাডিসের জন্য টিচার চায় তাহলে ওরা সাবজেক্ট কম্বিনেশান হিসেবে যদি হিস্ট্রি টিচার চায় কম্বিনেশনে জিওগ্রাফি বা পলিটিক্যাল সায়েন্স চায় যদি পলিটিক্যাল টিচার চায় তা পলিটিক টিচার চায় তাহলে কিন্তু তারা কম্বিনেশন হিসেবে হিস্ট্রি জিওগ্রাফি টিচার কম্বিনেশন সাবজেক্ট চায় যদি জিওগ্রাফির টিচার চায় কম্বিনেশান হিস্ট্রি বা পল সায়েন্স এরকমটাই অর্থাৎ কম্বিনেশনে অন্তত পক্ষে একটা কি দুটো আর্টসের সাবজেক্ট চায় ঠিক একইভাবে সায়েন্সের ক্ষেত্রেও তাই চায় তো এখানে যেহেতু আমরা সোশ্যাল সায়েন্স পড়ছি আমরা তার সেটা দেখব তাহলে সেই হিসেবেই বলা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা হিসেবে থাকা আবশ্যক নেক্সট কি এন সিটি দ্বারা অনুমোদিত শিক্ষক বা শিক্ষণ পর্ষদের দ্বারা অনুমোদিত শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ডিগ্রি আবশ্যিক যোগ্যতা হিসেবে ধরা হবে যারাই টিচারের ট্রেন টিচারের ট্রেনিং যে বিএড হোক ডিএল হোক স্পেশাল বিএড স্পেশাল ডিএড যাই হোক সবই কিন্তু এনসিটি আন্ডারে হয়তো কারণ বলাই হয় যে এনসিটি রেকগনাইজ না হলে ডিগ্রি কিন্তু ভ্যালিড হয় না এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মতো দক্ষতা থাকা প্রয়োজন অর্থাৎ যে পাঠ্য বিষয়ে তিনি পাঠদান করবেন তার সঙ্গে সম্পর্কিত শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের দক্ষতা কিন্তু তার মধ্যে থাকা আবশ্যক শিক্ষণ গবেষণামূলক দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান বিজ্ঞান ও কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে সদর্থক মনোভাব গঠনের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ডিপ্লোমা থাকা অবশ্য আবশ্যক বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থা কি প্রযুক্তিগত যেখানে কম্পিউটারের ব্যবহার টেকনোলজির ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত তাহলে সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকাকে কিন্তু তারও এরম না যে প্রত্যেকে ডিপ্লোমা ডিপ্লোমা কোর্স না থাকলেও অ্যাটলিস্ট বেসিক কিছু জিনিস যে হয়তো তাকে প্রেজেন্টেশান দেখাতে হবে পাওয়ার পয়েন্ট করে দেখাতে হবে স্লাইড শো করে দেখাতে হবে প্রোজেক্টারে তাকে দেখাতে হবে তাহলে সেক্ষেত্রে সেই বেসিক জিনিসগুলো সম্পর্কে ধারণা যেন অবশ্যই টিচারের মধ্যে থাকে তার মধ্যে কি কী গুণাবলী থাকতে হবে শ্রেণী শ্রেণীকক্ষে একজন সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকাকে তার পুরোপুরি শ্রেণী পঠন পাঠনকে ধরে রাখার জন্য শিক্ষার্থীদের মধ্যে সে বিষয় সম্পর্কে আকর্ষণীয়তা তার মনোযোগ ধরে রাখার জন্য তার মধ্যে বিশেষ কিছু গুণাবলীর প্রয়োজন প্রথমেই হচ্ছে জ্ঞানের গভীরত্ব অবশ্যই সংশ্লিষ্ট বিষয় বা বিষয় আদি সম্পর্কে শিক্ষক বা শিক্ষিকারটা যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা আবশ্যক অনুষঙ্গ প্রতিষ্ঠার ক্ষমতা শুধুমাত্র সংশ্লিষ্ট পাঠ নয় সেই পাঠের সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়বস্তু বা যে পাঠগুলো রয়েছে বা যে বিষয়গুলি সম্পর্ক রয়েছে সেগুলো সম্পর্কেও কম বিস্তর অল্প বিস্তর হলেও জানা দরকার এবং প্রয়োজনে সেই আনুষঙ্গিক বিষয়গুলি আলোচনা সেই ক্ষেত্রে কাম্য রুচিশীলতা অবশ্যই শিক্ষক বা শিক্ষিকাকে একটা রুচিশীল হতে হবে কারণ যদি রুচিশীল না হয় কারণ সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় রয়েছে ধরো ইতিহাস ভীগোল সমাজবিজ্ঞান সমাজবিদ্যা পরিবেশবিদ্যা নিতত্ত্ববিদ্যা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা স্বাচ্ছন্দ্য বোধ আছে আলাদা আলাদা বিচিত্রতা রয়েছে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা রুচিশীলতা রয়েছে তাহলে শিক্ষক শিক্ষিকার মধ্যে যদি সেই রুচিশীলতা বোধ না থাকে তাহলে কিন্তু তিনি তার পাঠ্য বিষয়বস্তুকে খুব সুন্দরভাবে শিক্ষার্থীর সামনে প্রেজেন্ট করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে সুন্দরভাবে বিষয়কে উপস্থাপন করার জন্য তাকে অবশ্যই উচিত মধ্যে থাকতে হবে মনস্তত্ত্বের জ্ঞান বর্তমান শিক্ষাব্যবস্থা কি শিক্ষা বা শিক্ষার্থী কেন্দ্রিক তাহলে সেক্ষেত্রে শিশু মনস্তত্ত্ব সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা তার জরুরি শিক্ষা উপকরণ ব্যবহারের ক্ষমতা কোন বিষয়ের ক্ষেত্রে কোন শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করা জরুরি কতটা ব্যবহার করে জরুরি কীভাবে ব্যবহার করা জরুরি এই সম্পর্কে সঠিক তার জ্ঞান থাকা জরুরি ঔদার্য গুণ সম্পন্ন ঔদার্য বলা হচ্ছে কি যেখানে তিনি তার মতামত দেবেন তার পাশাপাশি শিক্ষার্থীদের মতামত তিনি গ্রহণ করবেন এই যে উদারতা শিক্ষার্থীদের যে স্বাধীনতা প্রদান এই যে উদারশীল মনোভাব এটা কিন্তু শিক্ষক বা শিক্ষিকার মধ্যে আবশ্যক বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা বিষয় যে বিশ্লেষণ করে শিক্ষার্থীদের মধ্যে বলে দেওয়া বুঝিয়ে দেওয়া তাদের বিষয়বস্তুকে সহজ করে উপস্থাপন করা এই ক্ষমতাটা বা এই দক্ষতাটা তার মধ্যে থাকা জরুরি উন্নত রসবোধ প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে একটা রুচিশীলতা রয়েছে একটা রস বৈচিত্র্যতা রয়েছে তার মধ্যে যে একটা সুন্দর দৃষ্টিভঙ্গি রয়েছে সেই রসবোধ কিন্তু শিক্ষক বা শিক্ষিকার মধ্যে থাকা উচিত তবেই তিনি সেই বিষয়বস্তুকে খুব সুন্দরভাবে রুচিশীলভাবে কিন্তু শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারবেন স্নেহশীল এবং ব্যক্তিত্ববান অবশ্যই শিক্ষক বা শিক্ষিকা তিনি শিক্ষার্থীদের প্রতি স্নেহশীল হবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তার যতটা ব্যক্তিত্ব ধরে রাখা সেই ব্যক্তিত্ব কিন্তু তার মধ্যে থাকতে হবে নতুন শিক্ষা পদ্ধতির জ্ঞান সময় যেহেতু পরিবর্তনশীল তার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষাও কিন্তু সময়ের সঙ্গে তার মিলিয়ে পরিবর্তনশীল তাহলে সেই পরিবর্তনশীলতার সঙ্গে কিন্তু অবশ্যই অর্থাৎ নতুন নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে এবং তার ব্যবহার সম্পর্কে কিন্তু শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকাকে যথেষ্ট জ্ঞান থাকা জরুরি শিক্ষক বা শিক্ষিকার অবশ্য পালনীয় কর্তব্য কি প্রথমেই যেটা হবে শিক্ষার পরিকল্পনা রচনা শিক্ষার্থীরা যাতে বাস্তব অভিজ্ঞতার সাথে সমাজবিজ্ঞানের বিষয়গুলি শিখতে পারে সেই হিসেবে কিন্তু শিক্ষক বা শিক্ষিকা পাঠ্যক্রম অনুযায়ী সুষ্ঠু শিক্ষা পরিকল্পনা রচনা করবেন শিক্ষণমূলক নির্দেশনা শিক্ষার্থীদের বৃত্তিমূলক ও শিক্ষণমূলক নির্দেশনা দান কিন্তু সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকার অন্যতম পেশাদারী সামর্থ্যের দিক প্রশাসনিক কার্যাবলী বিদ্যালয়ের পরিচালনা প্রশাসনিক কাজকর্ম বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা অভিভাবকদের সঙ্গে সম্পর্ক রক্ষা শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অগ্রগতি পর্যালোচনা দৈনন্দিন বিদ্যালয় কর্মসূচি অনুযায়ী কাজ পরিচালনা নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করা অনুশীলনের আয়োজন করা শিক্ষা সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ব্যবস্থাপনা ইত্যাদি কিন্তু শিক্ষক বা শিক্ষিকা তার যে পেশাদারি ক্ষমতা তার কিন্তু এটা পরিচয় বহন করে শিক্ষক অভিভাবক সংযোগ রক্ষা একজন সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকা হিসেবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য তাদের অভিভাবকদের সঙ্গে সমিতি সংগঠনে বিভিন্ন পরিকল্পনায় অর্থাৎ শিক্ষামূলক বিভিন্ন পরিকল্পনায় অংশগ্রহণ করা কিন্তু জরুরি পাঠ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করা কোনো বিষয়ে পাঠদান করতে গিয়ে যদি শিক্ষার্থীদের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেই পাঠ্য বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করে বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা এটা কিন্তু শিক্ষক বা শিক্ষিকার একজন একটি অবশ্য পালনীয় কর্তব্য নেক্সট হচ্ছে কি শিক্ষক বা শিক্ষিকার পেশাগত উন্নয়ন প্রথমে কি তাকে তার বিষয় সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় যেগুলো আগে আমরা দেখলাম যে ইতিহাস ভূগোল অর্থনীতি পৌরবিদ্যা তার পাশাপাশি কোন স্থানের ভৌগোলিক অবস্থান লোকসংখ্যার ঘনত্ব সমাজনীতি ধর্ম আচার অনুষ্ঠান শিক্ষা সংস্কৃতি রাষ্ট্রনীতি আইন ইত্যাদি সব কিছু স্বচ্ছ এবং সুস্পষ্ট জ্ঞান কিন্তু শিক্ষক বা শিক্ষিকা থাকতে হবে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান শিক্ষণীয় যে বিষয় সেই জ্ঞান শুধু থাকলে হবে না সেগুলোর অভিজ্ঞতা সঞ্চালন পদ্ধতি কিভাবে সে বা এর তার সঙ্গে সঙ্গে আধুনিক বিভিন্ন শিক্ষণ পদ্ধতি যেমন ধরো প্রজেক্ট মেথড আবিষ্কার পদ্ধতি আলোচনা পদ্ধতি গল্প বলা পদ্ধতি মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতি বুনিয়াদি পদ্ধতি প্রশ্নোত্তর পদ্ধতি অর্থাৎ বিভিন্ন পদ্ধতি এই যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি এই প্রত্যেকটি পদ্ধতির ব্যবহার সম্পর্কে কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে পারদর্শী হতে হবে শিশু মনস্তত্ব সম্পর্কে জ্ঞান বর্তমান শিক্ষা ব্যবস্থা যেহেতু শিশু মনস্তত্বের উপর প্রতিষ্ঠিত তাহলে শিশু মনস্তত্বের যদি জ্ঞান না থাকে তাহলে শ্রেণীকক্ষের সর্বাধিক শিক্ষণ সঞ্চালন কখনোই সম্ভব নয় সেক্ষেত্রে শিক্ষার্থীর সামর্থ্য ইচ্ছা অনিচ্ছা কৌতূহল অনুরাগ প্রেশনা মনোযোগ তার সংবেদন প্রত্যক্ষণের স্বরূপ ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকা একটা পেশাদারী দক্ষতা বৃদ্ধির অন্যতম দিক বলা যায় সংশোধনমূলক পাঠদানের ক্ষমতা বর্তমান শ্রেণী শিক্ষণ ব্যবস্থায় সামর্থ্য ভিত্তিক পাঠদান এবং সামর্থ্য ভিত্তিক শিক্ষণের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয় তাই সংশোধনমূলক শিক্ষণের দক্ষতা বর্তমান শিক্ষক বা শিক্ষিকা একটি অন্যতম যোগ্যতা বা পেশাগত ক্ষমতা হিসেবে স্বীকৃত হয় উপযুক্ত শিক্ষণ কৌশল ব্যবহার সমাজ বিজ্ঞানের পা বিষয়বস্তু পাঠদানের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান ভিত্তিক এবং বিভিন্ন যে মনস্তাত্ত্বিক শিক্ষণ কৌশল অর্থাৎ যেগুলোকে আমরা টিচিং স্ট্র্যাটেজি বলে থাকি সেই সম্পর্কিত বিভিন্ন জ্ঞান সমাজ বিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকার অন্যতম পেশাগত ক্ষমতা অনেক সময় দেখা যায় যে শ্রেণীকক্ষের নিত্য নতুন শিক্ষণ কৌশলের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কিত আলোচনা করা হয় বিষয়বস্তুকে আরও ইন্টারেস্টিংভাবে রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ পরিবেশন করা হয় এক্ষেত্রে কিন্তু পেশাগত প্রশিক্ষণ শিক্ষক বা শিক্ষিকাকে অনেক ক্ষেত্রেই সাহায্য করে যার জন্য এখন কিন্তু টিচারের ক্ষেত্রে তার ট্রেনিং কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের প্রশ্ন বিশেষ করে অনুসন্ধানী ধরনের প্রশ্ন অবতারণা করা হয় পাঠে অগ্রসর হওয়ার প্রশ্ন যেটাকে ডেভেলপিং কোয়েশন বলা হয় মূল্যায়ন ধর্মিক প্রশ্ন ইভ্যালুয়েটরি কোয়েশান আর প্রথমে যেটা আমি বললাম যে অনুসন্ধানী সেটা হচ্ছে থট প্রভুকিং এই ধরনের বিভিন্ন অর্থাৎ কোন প্রশ্নটা কোন সময়ে করতে হবে কীভাবে করতে হবে সেটা উপস্থাপন করা দক্ষতা কিন্তু শিক্ষক বা শিক্ষিকার মধ্যে থাকতে হবে এবং তার উপরেই ডিপেন্ড করে কিন্তু অনেকটাই শিক্ষক বা শিক্ষিকার পেশাদারি দক্ষতা সহ পাঠক্রমিক কাজ পরিকল্পনা সরি এটা ঠ হবে এটা টাইপিং মিস্টেক কাজ পরিচালনা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য সহ কার্যাবলীর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে খেলাধুলা যোগ ব্যায়াম শরীরচর্চা সমাজ সেবামূলক কাজ বিভিন্ন সমাজ উপযোগী উৎপাদনমূলক কাজ বর্তমান সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমের কিন্তু অন্তর্ভুক্ত তাহলে সেক্ষেত্রে সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকার পেশাগত অনেকাংশে সাফল্য নির্ভর করে এই সমস্ত সহ পাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে লাস্ট কি মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান বর্তমান শিক্ষাব্যবস্থায় পরীক্ষার পরিবর্তে কিন্তু মূল্যায়ন পদ্ধতির উপরে অর্থাৎ এক্সামের তুলনায় কিন্তু ইভ্যালুয়েশনের উপরে বেশি জোর দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীর সার্বিক অগ্রগতি ও পারদর্শিতা বিচার করার জন্য সার্বিক ও নিরবচ্ছিন্ন মূল্যায়ন অর্থাৎ যেটাকে আমরা সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এডুকেশন বলে থাকি এই প্রক্রিয়াটা বর্তমানে অনুসরণ করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কারণ এবং চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ ফর্মেটিভ এবং সামেটিভ যে ইভ্যালুয়েশন সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে তাহলে সেই হিসেবে নতুন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কিন্তু শিক্ষক বা শিক্ষিকার সঠিক জ্ঞান প্রয়োজন এবং এটাই এই সম্পর্কে যদি তার সঠিক দক্ষতা এবং জ্ঞান থাকে সেটাও কিন্তু তার পেশাগত দক্ষতার অন্যতম পরিচায়ক তাহলে এই সমাজ সমাজবিজ্ঞান শিক্ষক বা শিক্ষিকা সম্পর্কে ক্লাস তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে